হ্যালো চাকরিপ্রার্থী ভাই বন্ধুগণ, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। স্বাস্থ্যসেবা বিভাগ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের 11-20 গ্রেডে জনবল নিয়োগের লিখিত পরীক্ষার সময় ও কেন্দ্র প্রকাশিত হয়েছে। চলুন বন্ধুরা দেখে নিই কোন কোন পদের পরীক্ষা কবে কোথায় অনুষ্ঠিত হবে। পদের নাম অডিটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, কম্পিউটার অপারেটর, ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, ক্যাশিয়ার, ক্যাশ সরকার, হিসাবরক্ষক। পরীক্ষাটি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল, মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ, TNT উচ্চ বিদ্যালয় মতিঝিল, ঢাকায় আগামী 19/11/2021 তারিখ সকাল 10:30 থেকে 12:00 পর্যন্ত অনুষ্ঠিত হবে। আপনারা যারা পরীক্ষার্থী আছেন তারা এই ভিডিওটি পজ করে এখানে রোল নম্বর অনুযায়ী পরীক্ষার স্থানটি দেখে নিতে পারবেন। এছাড়া অফিস সহায়ক পরীক্ষাটি মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ভিকারুননিসা নুন অ্যান্ড কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ আগামী 3/12/2021 খ্রিস্টাব্দে সকাল 10:30 থেকে 11:30 পর্যন্ত অনুষ্ঠিত হবে। আপনারা যারা পরীক্ষার্থী আছেন এখান থেকে ভিডিওটি পজ করে রোল নম্বর অনুযায়ী পরীক্ষার স্থানটি দেখে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর এরকম নিত্য নতুন আপডেটগুলো যদি মিস না করতে চান এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। সবার জন্য শুভকামনা থাকলো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।